আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ একটি কৃষি উপাদান দেশ, যে দেশে প্রায় 80% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, এবং কৃষক বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি জনগোষ্ঠী, যারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য পরিশ্রম করে, 3 বেলা খাবার তৈরি করে, তারাই বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত। যাই হোক, সেই কথা বাদ দিই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি দারুণ অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেটি মূলত বাংলাদেশের তৈরি করা অ্যাপ্লিকেশন। আপনাদের যারা ফ্যামিলি সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল বা আপনারা চাষাবাদ করেন বাড়িতে, তারা চাইলে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। আপনার অনেক সময় চাষাবাদের সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফসল পোকামাকড় আসে, কোন জমিতে কোন ফসল দিবেন সেটা আপনারা বুঝতে পারেন না, এবং কোন জমিতে কোন ফসলে ভালো হয় এবং কোন ফসলে লাভজনক সেটি আপনারা বুঝতে পারেন না, এবং জমির জন্য কী কী সার বা কোন কোন সার দিলে জমি বেশি উর্বর হয় সে সকল ইনফরমেশন পাবেন আপনার এই কৃষি অ্যাপসটিতে। শুধু তাই নয়, আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশন থেকে আপনাদের বিভিন্ন ধরনের ফসল কিনতে পারবেন বা বিক্রয় করতে পারবেন। এখানে অনেকগুলো বীজ কেনার অপশন দেওয়া আছে, আপনারা চাইলে ঘরে বসেই বীজ অর্ডার করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গুগল প্লে স্টোর আসবেন, গুগল প্লে স্টোরে এখানে ফসলি লিখে সার্চ করবেন, তারপর এখানে ফসল অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করবেন, তারপর এখান থেকে আপনার ওপেনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটিতে এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। সিম্পল, আপনার রেজিস্ট্রেশন করার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন অ্যাপসটির হোম পেজ। হোম পেজে আপনাদের নিজের এলাকার টেম্পারেচার সব কিছু সুন্দরভাবে শো করবে, আজকে কত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ কত ছিল, সর্বনিম্ন কত ছিল সেটা আপনি শো করবে। আপনার যদি নিচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন চাষাবাদ প্রস্তুতি, চাষাবাদ, ফসল সংগ্রহ, প্রশ্ন ব্যাংক। এছাড়া নিচের দিকে দেওয়া আছে বীজ, সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি এবং আষাঢ় মাসে কৃষি কার্যক্রম, মানে কোন কোন মাসে কী কার্যক্রম হবে সেটি আপনার দেওয়া আছে। এছাড়া এখানে তথ্যঘোষ দেওয়া আছে, তথ্যঘোষে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মাটির যত্ন কীভাবে করবেন বীজ সে সকল তথ্য ইনফরমেশন দেওয়া আছে, আপনি বীজের যত্ন কীভাবে নেবেন সে সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনি প্রতি লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে অনেকগুলো মানে অনেক কিছু দেওয়া আছে, আপনার চ্যানেল আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। এছাড়া অনেক ধরনের মানে অপশন দেওয়া আছে এখানে, পোকামাকড় পরিচিতি, আপনার ফসলে কী কী মানে পোকামাকড় হয় এবং কী কী পোকামাকড় হলে কী কী ওষুধ ব্যবহার করতে হবে সে সকল কিছু এখানে দেওয়া আছে। এরপর প্রাথমিক চিকিৎসাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে সেখানে আপনি কীভাবে প্রাথমিক চিকিৎসা নেবেন সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর যদি মাতৃপটে ক্লিক করেন তাহলে এখানে দেখা যাচ্ছে বলয়ের প্রকোপ দান, মানে দানের যে কোনো বলয়ের তথ্য দিন, মানে এখান থেকে আপনি যে কোনো তথ্য দিতে পারেন এবং তথ্য এখানে জানতে পারবেন, এবং খরা পরিস্থিতি কারণ এবং কী কী কারণে খরা হতে পারে সেসব সম্পর্কে আপনার মাতৃপুর থেকে এখানে জানতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আবহাওয়ার খবর, আবহাওয়ার খবর এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গত 7 দিন আপনার এলাকায় আবহাওয়া কেমন ছিল এবং আজকে কেমন এবং আগামীকাল কেমন হতে পারে এবং আগামী 7 দিন কেমন হতে পারে। যদি আপনারা ব্যাক বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে চাষাবাদ প্রস্তুতি যদি ক্লিক করেন তাহলে এখানে ফসল নির্বাচনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এলাকার জন্য উপযুক্ত ফসল সময়, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এলাকায় কোন কোন ফসল বেশি ভালো ফলে সেটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আপনি এখান থেকে যদি চাষাবাদে ক্লিক করেন তাহলে এখানে ফসল উৎপাদন ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের হেক্টর প্রতিতে কত মন ধান উৎপন্ন হয়েছে আপনার এলাকায় সেটি আপনারা জানতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে ফসলের সুরক্ষা কীভাবে করবেন, কৃষকের হাতিয়ার কী কী এবং উপকরণ কীভাবে সংগ্রহ করবেন সেটি সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন। এছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সম্প্রসারণ সেবাতে যদি ক্লিক করেন তাহলে কৃষি অফিসের বড় বড় কর্মকর্তাদের নাম্বার এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান, এখানে যদি ক্লিক করে তাহলে এখানে তার নাম্বার সহ এখানে দেওয়া আছে, তারপরে আপনি এখান থেকে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আছে হাজার আক্তার, এখানে যদি ক্লিক করেন তাহলে তার সাথেও আপনারা এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যদি একটু ব্যাক বাটনে ক্লিক করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এখানে মানে বীজ, সার, বালাইনাশক এখান থেকে আপনারা কিনতে পারবেন এবং কৃষি যন্ত্রপাতি অ্যাপসটি থেকে আপনারা কিনতে পারবেন। এছাড়া যদি আপনারা এখান থেকে মানে আপনার কোন মাসে কী কী কার্যক্রম, তারপর এখানে সব মাসের খবর আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কীভাবে ফসল সংগ্রহ করতে পারবেন সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর আপনার লাভ ক্ষতির হিসাব করতে পারবেন, বাজারজাতকরণ কীভাবে করতে পারবেন সেটা আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন।
এছাড়া আপনি থেকে এখান থেকে প্রশ্ন করতে পারেন, আপনার ফসলে যদি কোনো জমিতে যদি কোনো ক্ষতি হয় পোকামাকড়ের আক্রমণ করে, তাহলে এখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন ব্যাংকে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছের গোড়া পচা রোধ কীভাবে করবো। এখান থেকে যত ধরনের প্রশ্ন আছে সকল ধরনের প্রশ্ন আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করার জন্য এখানে আমার প্রশ্ন সমূহতে ক্লিক করে এখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন। এছাড়াও যদি আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রধান সেবাসমূহ মানে অ্যাপসটি প্রধান সেবাসমূহ এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যকোষ, মানে তথ্যকোষে সকল ধরনের খবর এখানে দেওয়া আছে, মানে এখানে আধুনিক প্রযুক্তি আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে কৃষকের হাতিয়ার, মানে এখানে আর যদি আপনারা এখানে পুষ্টিকারটিতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নাইট্রোজেনের অভাবে কী কী লক্ষণ, কী কী ক্ষতি হতে পারে এবং এর নাইট্রোজেনজনিত অভাব হলে কী কী আপনারা এখান থেকে করণীয় কী কী করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফসফরাস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পটাশিয়াম, মানে এগুলোর অভাবে কী কী হলে, ম্যাগনেশিয়াম মানে কী কী হলে এখানে আপনার লক্ষণগুলো দেখতে পাচ্ছেন, এবং এই ধরনের অভাব হলে ক্ষতি হলে আপনারা কী কী করণীয় করতে পারেন, করণীয় সাহায্যে এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। এই যত ধরনের মানে আপনার পুষ্টিঘাটতিজনিত ফসলের সমস্যা আছে সকল ধরনের সমস্যা এখান থেকে আপনারা মানে এই অভাব পাবেন। এছাড়া সেগুলো আপনি এখান থেকে যোগাযোগ করতে পারবেন মানে কৃষি অধিদপ্তর কর্মকর্তাদের সাথে, এবং তাদের সব কিছু আপনার জমির বা ফসলের সকল কিছু তথ্য তাদেরকে দিয়ে আপনার এখান থেকে তাদের কাছে সাহায্য সহযোগিতা পেতে পারেন। আমার দেখার মতো অ্যাপসটি অনেক কাজের, মানে অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা ফসলে জমিতে কাজ করেন তারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন এবং অন্য কেউ অ্যাপসটি দিয়ে সহায়তা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা এখনও মনে বলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী সব নোটিফিকেশন আপনারা এখান থেকে দেখতে পারেন।